আর আমার সঙ্গে রয়েছেন ক্লাবের সদস্য বিন্দুরা। চলুন তাদের সঙ্গে কথা বলে জেনে নেব এই পুজো সম্পর্কে। দাদা আপনার নাম? আমার নাম অরূপ চক্রবর্তী। আপনাদের কত বছরের পুজো? আমরা দীর্ঘ 49তম বছর পেরিয়ে এবার 50 বছর পর পদার্পণ করলাম। আর এই যে বছর যেটা খুব সুন্দর আমরা থিম দেখতে পেলাম, তো থিমটার মাধ্যমে আপনারা কি মেসেজ দিতে চাইছেন বা থিমটা যদি একটু বিস্তারিত বলেন দর্শক। আচ্ছা, আমাদের এবছরের থিম রূপকথার দেশ। রূপকথার দেশ বলছি আমরা যেটা বুঝি যে বাস্তবকে অতিক্রম করে। আপনারা তো সবাই স্বপ্ন দেখতে ভালোবাসে এবং কেউ অল্প বিশ্ব স্বপ্ন দেখে থাকি, এই স্বপ্নটাকে বাস্তবায়িত করবার জন্য যে প্রয়োজন সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করবার আমরা ফুটিয়ে তুলেছি প্যান্ডেলের মাধ্যমে। স্বপ্নে যেরকম যেমন একটা পরি রয়েছে, আমরা পরিকে কল্পনা করতে পারি বাট পরিকে আমরা কিন্তু কোনোরকমভাবে বাস্তবে আনতে পারি না। সেই বাস্তবে পরিণত করবার জন্য আমাদের এই মণ্ডপের মাধ্যমে একটা পরি রয়েছে, পরিকে বাস্তবে কল্পনার মধ্যে মণ্ডপের মাধ্যমে ফুটিয়ে তুলেছি। এছাড়া দেখুন রয়েছেন কতগুলো ফুল। ফুল কী হয়, গাছ থেকে ফুল ফুটে ওঠে, আমাদের ফুলগুলি হাওয়ায় ভাসছে, হাওয়ায় ভাসছে কখন সম্ভব আমরা স্বপ্ন দেখি। আপনার আমরা যখন কল্পনার জগতে চলে যাই তখনই আমরা দেখতে পারি ফুল ভাসছে, মানুষ ভাসছে, পরি ভাসছে, সামনে ময়ূর রয়েছে। আমাদের বিশেষত্ব হচ্ছে প্রতিমা, প্রতিমার একটা উগ্র মূর্তি। আমাদের কালী প্রতিমা মানে উগ্র মূর্তি ধারণ করে কালী ঠাকুর, এটা আমরা সকলেই জেনে থাকি। বাট কালী ঠাকুর এবার উগ্র মূর্তিকে সরিয়ে রেখে একটু সফটনেস, অর্থাৎ আমরা প্যান্ডেলের সঙ্গে যে মানানসই করে রেখেছি কালী ঠাকুর কালী প্রতিমাকে, সেটাই এই বাস্তবের মধ্যে পরিস্ফুটিত করেছি কল্পনার মাধ্যমে। এই থিমের শিল্পী সৌভিক সেনগুপ্ত এবং সকল ক্লাব সদস্য বৃন্দ। বিবেকানন্দ সংঘ তরফ থেকে শুভ দীপাবলির প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা 24 আওয়ার্স টিভির মাধ্যমে আমাদের যে অনুষ্ঠান দেখবেন, আপনার যে কভারেজটা দেখবেন, আপনারা আসুন, আপনারা এসে এনজয় করুন এবং আপনারা যে আমাদের আরও উৎসাহিত করবেন এই পুজোটাকে আগিয়ে নিয়ে যেতে, অথবা দর্শক মণ্ডলীকে আরও উৎসাহিত করবেন পুজোটাকে দেখতে আসার জন্য, সেই মাধ্যমে আপনাদের মাধ্যমে সেই বার্তা আমি ছড়িয়ে দিচ্ছি। কথা বলে নিলাম বাঘা যতীন বিবেকানন্দ সংঘ ক্লাবের সদস্যবৃন্দদের সঙ্গে। আর খুবই সুন্দর একটা থিম ওরা এখানে তুলে ধরেছেন যে মানুষ যে স্বপ্ন দেখে সেই স্বপ্নটাকে কীভাবে বাস্তবায়িত করা যায় সেই উদ্দেশ্যটাকে কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। মানে স্বপ্ন দেখলেই হয় না, সেটাকে তো বাস্তবায়িত করতে হয়। সবাই হয়তো পারে না বাস্তবায়িত করতে, কিন্তু বাস্তবায়িত করার চেষ্টাটা করতে হয়, সেই মেসেজটাই কিন্তু তারা দর্শকদের দিতে চাইছেন এই থিমের মাধ্যমে। তাই এত সুন্দর থিমের পুজো যদি আপনাদের দেখতে হয় তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে এই ক্লাবে। তা আপনারা আসুন এই ক্লাবের পুজো দর্শন করে যান। কালী পুজোতে আমরা রয়েছি এই ক্লাবের সঙ্গে, আপনারাও থাকুন এই ক্লাবের সঙ্গে। আমি সুতপা 24 আওয়ার্স।